আসসালামুআলাইকুম গ্যাস ডিস্ট্রিবিউট কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপনা পরীক্ষার জন্য আজকের ভিডিও আপনাদের সহায়তা করবে। এই পরীক্ষার জন্য মোট ১০০ নম্বরের কোশ্চেন থাকে, কিন্তু ৩০ নম্বরের এমসিকিউ থাকে এবং ৭০ নম্বরের লিখিত থাকে। আজকে সেই সম্পূর্ণ প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব, আশা করি উপকৃত হবেন। ধনাত্মক শব্দদ্বৈত কোনটি? उत्तर है पटापट। कौन शब्देर नारीवाचक शब्द है ना? उत्तर है सभापति। अन्यदिके शिक्षकेर नारीवाचक शब्द है शिक्षिका, गुरुर नारीवाचक है गुरुपत्नी, बाघेर नारीवाचक है बाघिनी। काजटा भालो देखाय ना कोन वाच्चेर उदाहरण? एटी कर्मकर्त्री वाच्चेर उदाहरण। निचेर कोनटी तद्धित प्रत्यय? उत्तर हबे छापा जुक्त खाना, छापा खाना। और बाकी तीनटा हलो कृत प्रत्यय। বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কতটি? মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা হলো ৩০টি। এখানে ৩৭টি মোট, তার থেকে ৩০টি বাদ দিলে হবে ৭টি হলো স্বরমৌলিক ধ্বনি। রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি? রূপতত্ত্বের অন্তর্ভুক্ত হলো ক্রিয়া বিশেষণ। কোনটি ভাষা বংশের নাম নয়? हिस्पानी। और बाकी तीनटा हलो भाषा गोष्ठीर नाम। बांग्लादेशेर उत्तर पश्चिमांचले प्रचलित उपभाषार नाम कि? बरेंद्री। माई हजबैंड आस्क्ड हिम इफ ही हैड इवन बीन कन्भिक्टेड डैश ए क्राइम। उत्तर हबे कन्भिक्टेड अफ। राशेद Two of dash brothers attend primary school, wishes to be a school teacher after his graduation. এখানে অপের পরে হবে whose, কারণ প্রিপজিশনের পরে পজেসিভ রূপ হবে, যার কারণে whose হবে। The deadline was nearby, so Mrs. Jamila had her students dash their essay. Students complete their essay. Antonym of fallacy is? fallacy মানে হলো ধোঁয়াশা, মিথ্যা অথচ সবাই সত্য হিসেবে জানে এরকম বোঝায়। এর অ্যান্টোনিম হবে truth. What is the meaning of idiom? Pour cold water on discourage. কোনো কিছুকে সমালোচনা করার মাধ্যমে তার বিপক্ষে ধারণা দেওয়াকে বা কাউকে ডিসকারেজ করাকে পুওর কোল্ড ওয়াটার বলে। চুজ দ্য ওয়ার্ড দ্যাট ইজ স্পেলড কারেক্টলি। উত্তর হবে অ্যানিভার্সারি, ANNIVERSARY হবে। অ্যানিভার্সারি মানে বার্ষিকী বা অনুষ্ঠান। Passive voice of they held a meeting very early. A meeting was held by them very early. उत्तर হবে D number. Synonym of incross is? trespass হবে, মানে সীমা লঙ্ঘন করা, দুইটার মানে। আর স্পিড আউট মানে ছড়িয়ে পড়া, উইকেন্ড মানে দুর্বল, ইনফেস্ট মানে কীটপতঙ্গ। গণিতের অংশের শুধুমাত্র সমাধান দেখিয়ে দিচ্ছি, এটি আপনারা বাসায় প্র্যাকটিস করে নেবেন। সুতরাং আমাদের উত্তর হবে 3/5। অঙ্কের ব্যাখ্যাটিও দেখিয়ে দিচ্ছি। 18 নম্বরের উত্তর হবে হলো x এর মান হবে a এবং b। 19 নম্বরের উত্তর হবে হলো 25,300 টাকা। 20 নম্বরের উত্তর হবে হলো 17:13। একুশ নম্বরের উত্তর হবে 22,500 টাকা। 22 নম্বরের উত্তর হবে 7.5 মিটার, প্রস্থ হবে 7.5 মিটার। 23 নম্বরের উত্তর হবে 144। 'Who is the current prime minister of Japan?' ফুমিও কিশিদা, উত্তর হবে বি নম্বর। 'How many cantons are there in Switzerland?' উত্তর হবে 26। 'Who has won the US Open 2021 men's single title?' Daniil Medvedev। 'Who won the Nobel Prize 2021 in Literature?' Abdul Razak Gurnah। 'Which among the following is popular as Windy City? Chicago.' 'The currency of Ethiopia is birr.' 'Who was the first Governor General of India?' ওয়ারেন হেস্টিং। পার্ট 2 এ থাকবে রিটেন অংশ এবং রিটেন অংশের মোট নাম্বার থাকবে 70। আমি এখানে প্রশ্ন এবং অ্যানসারগুলো একবার দেখিয়ে যাব, আশা করি আপনাদের উপকারে আসবে। বাংলায় 20 মার্কের একটি দরখাস্ত দিয়েছিল। আপনার এক অধীনস্থ কর্মচারী প্রায় দেরি করে অফিসে আসে, তার বিরুদ্ধে কেন দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চাই, কারণ দর্শানোর একটি চিঠি লিখুন। 20 মার্কের ইংরেজিতে একটি প্যাসেজ দিয়েছিল, বড় প্যাসেজ, এবং তাকে বিশ্লেষণমূলক ব্যাখ্যা করতে হবে, সেটা হবে 150 মার্কের। 150 ওয়ার্ডের একটি ব্যাখ্যা লিখতে হবে। গণিতে 3টা গণিত দিয়েছিল, 15 মার্ক। 33 নম্বরে 34 নম্বরের গণিত এবং তার সমাধান। 35 নম্বরের গণিত এবং তার সমাধান। জেনারেল নলেজ থেকে 5টি প্রশ্ন ছিল, প্রত্যেকটি প্রশ্নে মার্ক ছিল 3 করে। Which party won the election in Pakistan in 1917 but was not allowed to form government? এই সম্পর্কে একটা সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে, যার নাম্বার ছিল 3। এই অ্যান্সার হলো এটি। হুতু নামে একটি উপজাতিদের সম্পর্কে একটি প্রশ্ন করা হয়েছে, এরা হলো রিপাবলিক অফ কঙ্গোর অধিবাসী, এদের সম্পর্কে লিখতে হবে। 2021 সালের কোন মুভিটি পিকচার অস্কার পুরস্কার লাভ করেছে সেই সম্পর্কে লিখতে হবে। এখানে ডি নম্বরে হলো হুইচ টেনিস টুর্নামেন্ট ইজ প্লেড অন এ ক্লে কোর্ট। হুইচ ইজ দ্য অপারেটর কোম্পানি অফ ঢাকা মেট্রো রেল। ঢাকা মেট্রো রেল যারা অপারেট করতেছে তাদের সম্পর্কে লিখতে হবে।